আসসালামু আলাইকুম, আমি রিমা ইসলাম, ঢাকা থেকে বলছি। রোজা ফরহাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কাছে ও দূরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন না কেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের সবার সুস্থতা কামনা করে নতুন আরেকটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকের ভিডিওটি আমি বিকাল থেকে স্টার্ট করেছি আর এখন 3:30 মতো বাজে, তো আমি একটু চা খাবো। চা খেয়ে তারপর সন্ধ্যার নাস্তার জন্য পাস্তা বানাবো, তো সেটারই প্রিপারেশন করব। করে তারপর মেয়েকে নিয়ে একটু বাহিরে যাব আর বাহির থেকে এসে সে পাস্তাটা রান্না করব। আমি খুবই সিম্পল ওয়েতে পাস্তা রান্না করি এবং কি এটার টেস্ট মাশাল্লাহ অনেক ভালো। আমি তো আপনাদের খাওয়াতে পারবো না, তাহলে বোঝাতে পারতাম, তবে আপনারা কিন্তু আমার রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সেই জন্য সবাইকে অনুরোধ করব, প্লিজ ধৈর্য সহকারে আমার ভিডিওতে শেষ পর্যন্ত থাকেন। আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগাতে পারবো। বিকালবেলা কিন্তু বাহিরের ওয়েদারটা খুবই ভালো থাকে, তো মাঝে মাঝে বারান্দায় এসে আমি দাঁড়িয়ে থাকি। তবে আজকে মনে চাইলো যে একটু বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাবো, তো সেই জন্য সকালবেলা যে কাপড় চোপড়গুলো ধুয়ে রেখেছিলাম, মানে এখানে ছড়িয়ে দিয়েছিলাম, তা থেকে কিছুটা কাপড় এখান থেকে নিয়ে যাচ্ছি যেগুলো শুকিয়েছে। এতে করে বারান্দাটা কিছুটা হলেও ফাঁকা হবে আর এখানে দাঁড়িয়ে চা খেতে বেশ মজাই লাগবে। যারা গাছ ভালোবাসে তাদের খুবই পছন্দের একটা জায়গা থাকে বারান্দা, এটা শুধু আমার না, প্রায় আপুদেরই হবে। মাঝে মাঝে দুধ চা খেতে ইচ্ছে করে, তারপরও আমি ওটাকে অনেক বেশি অ্যাভয়েড করার চেষ্টা করি, তো রং চাটাই খাই আর কি। রং চা বলতে এখানে সব ধরনের মশলা দিয়ে মশলা চাটাই করে নিয়েছি, সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম আর বাহিরের পরিবেশটা এনজয় করছিলাম আপনাদের সাথে নিয়ে। আশা করি আমারও যেরকম ভালো লেগেছে আপনাদেরও ওরকমই ভালো লেগেছে। চা খেতে খেতে ভাবলাম আমি তো কিছুটা হলেও খেয়ে নিলাম, আবার বিকালবেলা নাস্তাটাও করব। তবে আমার গাছগুলোকে কিন্তু এখনও খাবার দেইনি, তো সেই কাজটা করে নিচ্ছি, তারপরে অন্যান্য কাজে যাব। আসলে গাছও তো জীবন্ত একটা প্রাণী, কথা বলতে না পারলে কি হবে, তারও কিন্তু প্রাণ আছে। খেতে না পেলে তো সবার যেরকম কষ্ট হয় গাছেরও ওরকম কষ্ট হয়, তো সেই জন্য গাছগুলোকেও নিয়মিত খাবারটা ভালোবেসেই দেই। এখন রান্নাঘরে চলে এসেছি, কাটাকাটি করে সব কিছু একদম রেডি করে তারপরে বাহিরে যাব। আর কাটাকাটি করতে করতে সেম রিকোয়েস্ট আজকেও করে নিচ্ছি, যারা আজকে আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করেছেন বা আমার ভিডিও আগে থেকেই দেখছেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন। এতে করে যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা চাইলে আমার সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত কিন্তু ভিডিওতে একটি লাইক দেননি, তাদের কাছেও অনুরোধ থাকবে, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের প্রতিটি লাইক এবং কি কমেন্টস আমাদের অনেক বেশি অনুপ্রেরণা যোগায় এবং পরবর্তী আরেকটা নতুন কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রেও কিন্তু অনেক বেশি ইচ্ছা বাড়ায় বা আগ্রহ বাড়ায়। আপনার হয়তো বা ওরকম কোনো কিছুই হবে না একটি লাইক দিতে বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, তবে আপনার এক একটা লাইক এক একটা সাবস্ক্রাইবার কিন্তু আমার জন্য অনেক বেশি মূল্যবান এবং কি অনেক বেশি গুরুত্বপূর্ণ। চাইলে আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথেও কিন্তু আমার এই ভিডিওটা শেয়ার করতে পারেন, তারা যদি এরকম ব্লগ ভিডিও দেখতে আগ্রহী হয়।
এবং কি আপনাদের ভালো লাগা মন্দ লাগা সবটাই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনাদের সাথে কমেন্টের মাধ্যমে কথা বলতে পারলে কিন্তু আমার অনেকটাই ভালো লাগবে। এখন মেয়েকে একটু রেডি করিয়ে নিচ্ছি, তারপরেই বাহিরে চলে যাব। আসলে বাচ্চাটা একেবারেই একা একা বাসার ভিতরে সারাটা দিন থাকে, সেই জন্য আমি চেষ্টা করি প্রতিদিনই বিকালবেলা একটু সময়ের জন্য হলেও বাহিরে নিয়ে যেতে। এতে করে বাহিরে পরিবেশটা একটু দেখে, প্লাস অনেক বাচ্চারাই সেখানে আসে, তাদের সাথে কিছুটা সময় পার করতে পারলে ওরও ভালো লাগে, মনটাও ফ্রেশ হয়। তাছাড়াও ঘরের ভিতরে বেশি আবদ্ধ থাকলে কিন্তু বাচ্চাদের রুচিও নষ্ট হয়ে যায়, তো সেই সব দিক খেয়াল রেখেই কিন্তু বাহিরে নিয়ে যেতে হয়। আর এটা কিন্তু একদমই আমার বাসার সামনে, এই রোড দিয়ে কোনো গাড়ি চলাচল করে না, তবে বিকালবেলা কিন্তু অনেক মানুষই বের হয় হাঁটার জন্য। বাসায় চলে এসেছি আর এখন মাগরিবের পরে, তো এখন পাস্তাটা রান্না শুরু করে দিব, সেই জন্য প্রথমেই পানি বসিয়ে দিচ্ছি। পানিটা তো ফুটে আসলে তারপর পাস্তাটা আমি এখানে দিয়ে দিব। পানির ভিতরে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণ লবণ দিয়ে দিব। এই দুইটা উপকরণ দিয়ে আমি পাস্তাটা সিদ্ধ করব। তেল দেওয়ার ক্ষেত্রে কিন্তু পাস্তাটা অনেক বেশি ঝরঝরে হবে, প্লাস লবণ দেওয়ার ফলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে। আমার পানিটা ফুটে এসেছে, এখন আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি। সাথে আমি কিছু আলু কুচি করে নিয়েছি, চোখা করে কেটে নিয়েছি, আর চোখা করে কাটা আমি কিছু ফ্রোজেন গাজরও দিয়ে দিয়েছি। এটা আমার ফ্রিজে ছিল, এখন খুব ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 7 থেকে 8 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। পাস্তা কিন্তু সাধারণত 7 থেকে 8 মিনিট সিদ্ধ করলে হয়, তবে অনেকটার ক্ষেত্রে অনেক রকমই হতে পারে, তবে পাস্তার গায়ের প্যাকেটটা আপনারা একবার পরে নেবেন, এতে করে সুবিধা হবে। আমার এটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে পানিটা ঝরিয়ে নিব। পাস্তাটা সবসময় সিদ্ধ করার পর গরম গরম রান্না করে ফেললে কিন্তু এর টেস্ট ভালো থাকে, আর না ধোয়াটাই ভালো। আবার চাইলে আমার মতো অল্প একটু ধুয়েও নিতে পারেন, আমার একদম না ধুলে ভালো লাগে না। আমি মাঝে মাঝে ধুই, মাঝে মাঝে ধুই না, তবে আজকে খুবই অল্প পানি দিয়ে অল্প করে ধুয়ে নিব, মানে হালকা করে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কত অল্প পরিমাণ ধুয়েছি আর কি, জাস্ট গরম একটা ভাব বের করে দিয়েছি। আর আমি দেরি করব না, এখনই রান্নাটা বসিয়েও দিব। আমরা যেহেতু সব কিছুতেই সরিষার তেল খাই, তো সেই জন্য সরিষার তেলেই সব কিছু রান্না করছি। আপনারা যে তেল খান বা পছন্দ করেন সেই তেল দিয়ে রান্না করবেন, তবে আমরা সরিষার তেল খেতে খেতে এখন সরিষার তেলের আলাদা কোনো স্মেল আমাদের নাকে আসে না, সব মানে সয়াবিন তেলের মতোই লাগে। তেলের ভিতরে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, সেটা একটু ভেজে নিয়ে এখন আমি 2 প্যাকেট ম্যাগি মশলাটা নিচ্ছি। আমি যে পরিমাণ পাস্তা নিয়েছি সেই পরিমাণে আমার 2 প্যাকেট ম্যাগি মশলা লাগবে, আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিবেন। তবে পরিমাণটা নুডলসের পরিমাণে করলেই হবে, যে 1 প্যাকেট নুডলস কতটুকু হয় সেখানে যদি 1 প্যাকেট মশলা লাগে তার ডবল হলে 2 প্যাকেট লাগে, তো সেই পরিমাণে পাস্তাও পরিমাণ করে নেবেন, তাহলেই হবে। আর প্রাণের যে টমেটো সসটা পাওয়া যায় তো সেটা আমি 2 প্যাকেট দিয়ে দিলাম, মানে 2 প্যাকেট ম্যাগি মশলা আর 2 প্যাকেট টমেটো সস। এখানে আর কোনো কিছু দিতে হবে না, এখন আমি তেলের ভিতরে জাস্ট একটু সময়ের জন্য ভেজে নিয়েছি, তারপরে আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখন পাস্তাটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব।
আপনারা চাইলে কিন্তু আমি পাস্তা দেওয়ার আগ মুহূর্তে যদি মাংস দিয়ে রান্না করেন মাংসটা দিয়ে দিতে পারেন, মাংসটা কিছুক্ষণ রান্না করে নিয়ে তারপর পাস্তাটা দিবেন। তবে আমি যেহেতু কোনো মাংস দিয়ে রান্না করছি না, ডিম দিয়ে রান্না করছি, সেই জন্য পাস্তা কিছুক্ষণ ভেজে কড়াইয়ের মাঝখানে কিছুটা ফাঁকা করে আমি সেখানে দুইটা ডিম দিয়ে দিয়েছি। আর এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই আপনারা লবণটা পরে চেক করে মিশাবেন, কারণ মশলাগুলোতে কিন্তু লবণ থাকে, সিদ্ধ করার সময়ও লবণ দিয়েছিলাম। তো আমিও সেভাবে করেই নামিয়ে নিয়েছি। আর ফাইনালি আমার পাস্তাগুলো দেখতে কীরকম হয়েছে আপনাদের তো দেখিয়ে দিচ্ছি। একদমই ঝরঝরে হয়েছে আর এর টেস্টটা সত্যি অসম্ভব ভালো। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, আমি রিকোয়েস্ট করব, আপনারা কেউই নিরাশ হবেন না, আশা করি ভালো লাগবে। যারা পুরো ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।